গত বছরের শেষ দিক থেকেই আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছেন নায়িকা শ্রাবন্তী। রোশনের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। এমন অবস্থায় আবারও আলোচনা শুরু হয়েছে শ্রাবন্তীর শেয়ার করা নতুন কিছু ছবি নিয়ে। গেল মঙ্গলবার শ্রাবন্তী সদ্যজাত এক শিশু কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর মুখে যেন শান্তির নিবিড় হাসি। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, এ বেবি ইজ গডস অপিনিয়ন, দ্যাটস দ্য ওয়ার্ল্ড শুড গো অন। ছবির কমেন্টে একজন প্রশ্নে বলেছেন শিশুটিকে, তার উত্তরে শ্রাবন্তী লিখেছেন ডলু আমা। সম্ভবত তিনি লিখেছেন আমার পুতুল। উল্লেখ্য, এর আগে শ্রাবন্তী খুব কম বয়সেই মা হয়েছিলেন। তার একমাত্র ছেলে ঝিনুক এখন অনেক বড় হয়ে গেছেন। সম্প্রতি প্রেমিকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। যদিও ছেলের সম্পর্কের কথা জানতেন বলেই জানিয়েছেন শ্রাবন্তী। ছেলের প্রেম আর স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙনের মুখে শ্রাবন্তীর নতুন এই পোস্ট ঘিরে মিডিয়া পাড়ায় ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এই ছোট মেয়েটি কে বা কার সন্তান তা স্পষ্ট করেননি শ্রাবন্তী। তবে এই বাচ্চাটি যে শ্রাবন্তীর সন্তান না এটা নিশ্চিত।